দাদার ঘরে পায়রা ভিডিও করতে এসে একটু পায়রা মরানো দেখছি, এই সব পায়রা রিলিজ করে দেওয়া হলো। তো এই যে পায়রা সব উপরে উঠে গেছে। তো আসুন বন্ধুরা, আমরা সেলের পায়রাগুলো শক করা স্টার্ট করে দিই, ওয়ান বাই ওয়ান শক করাবো। আর এই সেকশনটা আমরা খালি করে দিলাম পায়রা রিলিজ করে দিয়ে, আমরা এই সেকশনে পায়রাগুলো স্ট্যান্ডিং অবস্থা আপনাদের দেখিয়ে দেবো। আমরা ওয়ান বাই ওয়ান শক করি। এটা মেল না ফিমেল দাদা? ফিমেল আছে। এটা ফিমেল তাই তো? এই হলো আইস, একটু পাঞ্জা দেখি। আর এই হলো পাঞ্জা, আর যে কোনো একদিকের পটটা একটু দেখি। আচ্ছা, পট টেল কি বন্ধ? টেল একদম বন্ধ। আসুন আমরা রিলিজ করে দিই। নেক্সট একটা পায়রা আমরা দেখি। এটা মেল না ফিমেল দাদা? ফিমেল। এটাও ফিমেল, একটু মেছিয়া আছে না? মেছিয়া। এই হলো ফিমেল, একটু পটটা দেখি, পট সব ক্যাচ করা। টেলটা, এই হলো টেল। আর পাঞ্জা দেখি একটু। যদি কোনো ভাই ডিটেলে কোনো ফটো ভিডিও চাই দিতে পারো দাদা? ঠিক আছে, এই হলো পাঞ্জা। আসুন নেক্সট পাটা দেখি। এটাও মাদি? আচ্ছা, তো আমরা পরপর তিনটে সবুজ মাদি শক করছি। এটা হচ্ছে ফিমেল, খুবই ছটপটে ফিমেল। একটু পর পাঞ্জাগুলো দেখি। এই হলো পর পাঞ্জা, এই হলো পাঞ্জা। আর টেলটা দেখি, এই হলো টেল। তো বন্ধুরা, আমি বারবার বলছি যে ভিডিওটাকে অতিরিক্ত লম্বা অযথা না করে আমি একটু সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, বাট যদি আপনাদের কোনো ফিমেল, এটাও ফিমেল, তো আমরা প্রথমে সবকটা ফিমেলই শক করছি। আর বারবার একটাই কথা বলছি, যদি কোনো ভাইয়ের কোনো ডাউট থাকে পায়রা কোয়ালিটি বুঝতে, দাদাকে ফোন করবে, দাদা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ। আপনাদের একটু পল পাঞ্জাগুলো শক করি, আপনাদেরকে দাদা সেই পায়রার ডিটেলসটা হোয়াটসঅ্যাপে অবশ্যই ফটো ভিডিও করে পাঠিয়ে দেবে। এই হলো পাঞ্জা, টেল একদম বন্ধ আছে। ঠিক আছে, আমরা রিলিজ করে দিচ্ছি। নেক্সটটা পায়রা আমরা শক করি। এটা একটা মানে ছাপকার মধ্যে তাই তো, ফটকার মধ্যে। এটা মেল না ফিমেল? ফিমেল। মানে ম্যাক্সিমাম মাদি পায়রা আমরা শক করছি। এটা হলো আইস, একটু পর পাঞ্জাগুলো দেখি। এই হলো পর, টেলটা দেখি, এই হলো টেল পাঞ্জা, এই হলো পাঞ্জা। দাদা মোটামুটি একটা আইডিয়া দিয়ে দাও, মানে এগুলো কি রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে পায়রাগুলো? আচ্ছা ঠিক আছে, তো এগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন, দাদা নিজে মুখেই বললেন, আপনারা কন্ট্যাক্ট করুন। এই একটা মেল দেখুন, দাদা নিজের ঘরে বাচ্চা তো, একটা মেল দেখুন, দাদার যে ফেভারেট লাইন সাদা, তো সেই সাদারই মেল, পুরো ডিপ রক্ত চোখের পায়রা, সাথে মনির পাশে রিং রয়েছে। আসুন একটু পল পাঞ্জাগুলো দেখি। এই হলো পর পাঞ্জা দেখি, মানে অতিরিক্ত ছটপটে দাদার এই সাদা লাইনটা, প্রচণ্ড মারাত্মক ছটপটে পায়রা, পাঞ্জা পুরো ডিপ। একটু হেডসেপটা একবার দেখি, এই হচ্ছে পায়রার হেডসেপ। হ্যাঁ, রিলিজ করে দিচ্ছি। নেক্সট একটা পায়রা আমরা শক করছি। এটাও কি মেল না ফিমেল? আচ্ছা, এটা ফিমেল। তো এই পায়রাটা বন্ধুরা আপনারা দেখুন, এটা ফিমেল পায়রা, মানে অসম্ভব সুন্দর একটা চোখের কোয়ালিটি। আর মাদি পায়রা এত লম্বা চওড়া, এত খারাপ হেডসেপের একটু কমই পাওয়া যায়। তো দাদার সিলেকশন আমি আগেও বলেছি, দাদার খুব পছন্দের এই পায়রাটা, এটাও ছেড়ে দিচ্ছে। পায়রা অনেক বেশি হয়ে গেছে, নজরা বসেও গেছে। তো এটা আমি একটু পেয়ারিং একসাথে দেখাবো, যে নটটা সেটাও একসাথে দেখানোর চেষ্টা করব। মানে এত বিউটিফুল একটা পেয়ার, মানে দেখলেই পছন্দ হয়ে যাবে। যদি কোনো ভাই মুনসাদা লাইনটা করতে চাও, আমি বলবো এই পেয়ারটা তোমরা দেখতে পারো, মানে একদম খুব সুন্দর বাঁধা পেয়ার, পুরো খুব সুন্দর একদম বাঁধা পেয়ার। মানে প্রচণ্ড ছটপদে পায়রা দুটো হাতে থাকতে চাইছে না, আমরা একটা করেই দেখাচ্ছি, শুধু মাদিটা আমরা সিঙ্গেল দেখাচ্ছি। একটু মাদিটা হেডসেটটা দেখি একবার, আর একবার আপনাদের দেখাই। এটা হলো মাদিটার ফেস বিউটি। একটু পর পাঞ্জাগুলো দেখি, এই হলো পর, অনেক লম্বা উইংস, টেল, এই হলো টেল। আর পাঞ্জা দেখি, পাঞ্জাও ডিপ পাঞ্জা আছে। বাহ, খুব সুন্দর একটা পেয়ার। নটটা দেখি, মাদি তো আপনারা দেখলেন এত ডেঞ্জার, আর নটটা দেখুন, মানে দেখলেই মানে মুখে অটোমেটিক একটা ওয়াও ওয়ার্ডটা বেরিয়ে আসবে।
মানে পট্টি যে একটা দুটো তিনটে কি ছটা বোঝা মুশকিল, মানে এত বড় চোখের ঘের পট্টির। খুব বয়স হবে না পায়াটা? আর খুব অনলাইন হবে দাদার আইডিয়া তো, কত বছর হবে এই পায়াটা? 7-8 বছর হবে। হবেই, বাহ, মানে মারাত্মক একটা হেডসেপের পায়রা এটা, দারুণ পায়রা। এটা পাঞ্জাটা একটু দেখি একটু, এ হলো পাঞ্জা, আর উইংসটা একটু একটু দেখি। বন্ধুরা আমি বারবার বলছি, যদি কোনো ভাই চাও তাহলে এই পেয়ারটা একটু ডানাটা দেখি, এই পেয়ারটা আগে তোমরা কন্ট্যাক্ট করো, ক্যাচ করা ডানা সব পায়রারই ক্যাচ করা। খুব সুন্দর একটা পেয়ার, এটা দারুণ একটা পেয়ার, মানে আমার তো খুবই ভালো লাগলো এই পেয়ারটা। আসুন নেক্সট একটা পায়রা আমরা শখ করি। এটা কি দাদা নিজের ঘরের? না না, এটা আচ্ছা মানে বাচ্চাবেলা কালেকশন করা। চোখের মণি দেখুন কত ছোট মণি। পায়রা উড়ান কেরাম ছিল পায়রাটা? রিলিজ করে দিই, অনেকগুলো পায়রাই কম বেশি আমরা রিলিজ করলাম, শেষে একবার আমি ওয়াক অ্যারাউন্ড দেখিয়ে দেবো সবকটা পায়রা। এটা মেল না ফিমেল? এটা ফিমেল। বাহ, চোখের আউটার রিংও পুরো ক্লিয়ারলি ভিজিবল, চোখ অনেক বড়, পট্টিও বড়। ঠিক আছে, একটু পর পাঞ্জাগুলো দেখি। এগুলো পর পাঞ্জা, এগুলো টেল, আর এগুলো পাঞ্জা। ঠিক আছে, আমরা নেক্সট পায়রা শখ করি। যেহেতু অনেকগুলো পায়রা বন্ধুরা, আমি অযথা দুখানা ভিডিও করতে চাইছি না, সেলের একটাই ভিডিও রাখছি। এবার ডিটেলিংয়ে যদি আপনাদের কোনো কিছু দেখতে হয়, চোখ, পর, পাঞ্জা বা স্ট্যান্ডিং, আপনারা দাদাকে কন্ট্যাক্ট করবেন। আর দাদার বাড়ি যদি কেউ আসতে চান তাহলে সেক্ষেত্রে তো আসতে পারেন, কোনো অসুবিধা নেই, দাদার বাড়িতেও আপনাদের সকলকে ওয়েলকাম। তো নেক্সট একটা পেয়ার আপনারা একসাথে দেখুন, একটা মুন্ডি সাদা পেয়ার আপনাদের দেখিয়েছি, নেক্সট একটা আপনারা আবলুক পেয়ার দেখুন। দাদার খুব পছন্দের এই ব্রিড লাইনটা, আবলুক লাইনটা, বাট এখন এই মুহূর্তে করছেন না। আগে প্রচুর আবলুক পেয়ারা একসময় দাদার ঘরে ছিল, আমরা এসে দেখেছি বা অনেক ভাই নিয়েছি। তো ওই একটা আবলুক পেয়ার, খুব সুন্দর একটা পেয়ার। যদি কোনো ভাই চাও, এটা নলার মাঝে সেট, তো যদি কোনো ভাই চাও যে একসাথে এক সেট ভাবে নেবে তো সেটাও নিতে পারো। বাহ, একটু সিঙ্গেল সিঙ্গেল দেখি আমরা, প্রথমে আমরা মেলটা দেখছি। এই হলো উইংস্প্যান, অনেক লম্বা ডানা, পরে ভাইব্রেশনও রয়েছে, প্রচণ্ড ছটফটে পায়রা। টেলটা দেখি, পাঞ্জা দেখি। বাহ, আসুন এরপরে ফিমেলটা দেখি। এটা হলো ফিমেল। যতগুলো পায়রা আমরা দাদা শখ করছি, কম বেশি সব কি ব্রিডিংয়ে বসানো যাবে, তাই তো? সবই কমপ্লিট পায়রা। বাহ, একটু উইংসটা দেখি, ডানা দেখি, লেজ দেখি, খুব সুন্দর পর এই পায়রাটা। এই হলো টেল, পাঞ্জা দেখি। এই হলো পাঞ্জা। বন্ধুরা যেহেতু অনেকগুলো পায়রা রয়েছে, সেহেতু আমি বারবার বলছি একটা কথা যে সেপারেটলি আমি আলাদা করে ডিটেলিংয়ে দেখাতে পারছি না। আর এটা নল রয়েছে, এই একই ব্লাড লাইন, এটা সিঙ্গেল নল রয়েছে, যদি কোনো ভাইয়ের লাগে তো এই নলটাও কন্ট্যাক্ট করতে পারো। এগুলো সিঙ্গেল নল, একটু পল পাঞ্জাগুলো দেখি। বাহ, পরে প্রচণ্ড ভাইব্রেশন রয়েছে। আর এই সমস্ত পায়রাগুলো এরকম না যে কোনো বাইরের কালেকশন, এগুলো সব জানাশোনা বন্ধুদের বাড়ি থেকে দাদা কালেকশন করেছিল। পায়রা এর মধ্যে কিছু পায়রা ফ্লাই করিয়েছে বাড়িতে, কিছু পায়রা ফ্লাই হয়নি। পাঞ্জা খুবই সুন্দর পাঞ্জা। তো দাদার ঘরে যেহেতু এই মুহূর্তে নটা পেয়ার বসে গেছে এইদিকে, আর ম্যাক্সিমাম দাদার ঘরে নটা পেয়ারই সবসময় থাকে, তো এক্সেস যে পায়রাগুলো হচ্ছে সেই পায়রাগুলো এই মুহূর্তে রিলিজ করা হচ্ছে। তো আপনাদের যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিয়ে যাবেন, আশা করি আপনারা রেজাল্ট পাবেন। এই একটা পায়রাটা মাদি না? একটা মাদি পায়রা, ম্যাক্সিমাম মাদি পায়রাই আছে। বাহ, একটু পর পাঞ্জাগুলো দেখি। ভিডিওতে অনেকগুলো পায়রাই দেখানো হচ্ছে, কিছু পায়রা আরও দেখাতে বাকি থাকছে। যদি কোনো ভাইয়ের লাগে দাদার কাছ থেকে কোনো পায়রা, একটু পাঞ্জা দেখি, আপনারা কন্ট্যাক্ট করবেন, দাদা সে সমস্ত পায়রাও আপনাদেরকে শো আপ করিয়ে দেবে হোয়াটসঅ্যাপে। তো ম্যাক্স টু ম্যাক্স আমি এটাই বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপটা বেশি ফলো করবেন, কারণ দাদা যে সার্ভিস করেন সেখানে কল ধরাটা একটু ইম্পসিবল হয়ে যায় এটা ওয়ার্ক শিডিউলের মধ্যে। তো ম্যাক্সিমাম আপনারা চেষ্টা করবেন যে পায়রার, ম্যাক্সিমাম পায়রা চেষ্টা করবেন আপনারা যে হচ্ছে হোয়াটসঅ্যাপে দাদার সাথে ফলো আপ করা। তো এটা হলো দাদার ক্ষেত্রে সুবিধা হবে, হোয়াটসঅ্যাপে দাদা প্রচণ্ড অ্যাক্টিভ। তো পায়রাগুলো দেখুন, এই একটা পায়রা দেখুন, খুবই সুন্দর, মানে আমার খুবই পছন্দ হলো ওই পায়রাটা। আর লাস্ট একটা পায়রা আপনাদের শখ করানো হচ্ছে,
কথা আছে না ওল্ড ইজ গোল্ড, তাই তো? তো এটা হলো সেই ওল্ড ইজ গোল্ড, খুব রেয়ার পায়রা, দেখে হয়তো আপনাদের অভক্তি হতে পারে বাট পায়রাটার মধ্যে কাজ বিশাল হবে। ভালো করে চোখটা আমি একটু জুম করছি, আপনারা দেখুন চোখের মুনিটা দেখুন, মুনির সাইডে ক্লিয়ারলি রিংগুলো দেখুন, অনেক পুরাতন পায়রা। একটু পর পাঞ্জাগুলো দেখি, এ হলো পর, একটু টেলটা দেখি, হলো টেল পাঞ্জা দেখি। তো আমরা এটা দিয়ে কি এন্ড করি নাকি দাদা? তো আমরা এই পায়রাটা দিয়ে এন্ড করছি, আসুন একটু আপনাদের 360 দেখিয়ে দেই। আশা করছি যতটুকু আপনাদের দেখাতে পাচ্ছি একটা আইডিয়া হয়ে যাবে। এই একটা মেল পায়রা, খুবই সুন্দর একটা মেল পায়রা, এই একটা পায়রা। আর এখানে ম্যাক্সিমাম পায়রাই ফিমেল, যেমন দাদা বললেন এখানে ম্যাক্সিমাম পায়রাই ফিমেল আছে। আর এই হলো সেই মুনসাদা পায়রা, আর এই হলো সেই লাস্ট যে ওল্ড ইজ গোল্ড বললাম। এখানে অনেক পায়রা আছে, আমি সবসময় দর্শক বন্ধুদের একটাই কথা বলি যে আপনারা পায়রা ডিল করুন বাট দেখে বুঝে চিনে শুনে তারপরে করুন। আপনারা বাড়িতে আসুন, ডাইরেক্ট পায়রাগুলো দেখুন, পায়রাগুলোর কোয়ালিটি আপনারা হাতে নিয়ে সামনে থেকে ঘেঁটে জাজ করুন, তারপরে আপনারা ডিসিশন নিন। আমি সবসময় বলি, কারণ অনেক সময় ভিডিওতে চোখের কালার বা পায়রার গেট আপ বা পায়রার সেই ব্যাপারগুলো অনেক সময় মিসিং থেকে যায়, একটা হাতে নিয়ে আপনি সেটা ফিল করবেন না, সেই অনুভবটা কিন্তু পায়রা দেখে হবে না। তো আপনাদেরকে আমি সকলকে রিকোয়েস্ট করবো, আপনারা সবাই বাড়ি আসুন আর দাদার সাথে কথা বলুন। দাদা বাড়িতে যদি চায় কেউ আসতে আসতে পারে তো? অবশ্যই। তো যদি কোনো ভাই আসতে চায় তোমার নাম্বার, তাহলে ফোন নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, তো শুনলেন আপনারা, দাদা বললেন দাদার নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। আর যদি কোনো ভাই আসতে চান তাহলে দাদাকে ফোন করে টাইমিংটা সেট করে দাদার বাড়িতে এসে পায়রা দেখে বুঝে নিয়ে যান। দেখুন এই পায়রাটা দেখুন, এটা হয়তো হাতে আপনাদের যে কোয়ালিটি ফিল হচ্ছিল, এখানে নিচে যখন ও দেখুন অ্যাক্টিভ আছে, তার ফিলটা কিন্তু অন্যরকম। তো প্রতিটা পায়রাই সুস্থ অ্যান্ড অ্যাক্টিভ। আমি আর ভিডিও বেশি লম্বা করছি না, এই বলেই শেষ করছি যে আপনারা আসুন দেখুন বুঝুন, আর যদি কোনো পায়রা পছন্দ হয় দাদার থেকে নিয়ে নিন।